ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জর্নস ওয়ার্ল্ড। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমি চটপটি এবং ফুচকা বানাবো, তাই ভাবনা আপনাদের সাথেও এটা শেয়ার করি। আর অনেক দিনই হয়ে গেছে চটপটি বা ফুচকা খাওয়া হয়নি। আর আমি আগে যে এলাকায় থাকতাম তো সেই এলাকায় কুমিল্লা চটপটি নামে একটা দোকান ছিল। তো ওই কুমিল্লা চটপটি দোকানের ফুচকা চটপটি এত মজা ছিল, এত মজা ছিল কি বলবো, প্রায় সময় খেতাম। আর এখন যেহেতু ওই এলাকায় থাকা হয় না তো সেই কুমিল্লা চটপটি দোকানের ফুচকা বা চটপটিও খাওয়া হয় না। এরপর অন্য দোকানগুলোতে ট্রাই করেছিলাম কিন্তু ওই রকম মজা বা স্বাদ আমি পাইনি, তাই আর খাই না। তো অনেক দিন পর ভাবলাম যে আজকে নিজেই বানিয়ে কেন না খাই, তো এই জন্য ট্রাই করছি বানানোর জন্য। আজকে আমি রেডিমেড চটপটি মশলা আছে তো এটা দিয়ে বানাবো। আর এই জন্য আমি ডাবলিটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি এটা সিদ্ধ করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি কালারের জন্য, আর হচ্ছে অল্প পরিমাণে বেকিং সোডা দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এই ডাবরির খোসাগুলো ফেলে দিব। আর একটা চুলায় আমি ডিম এবং আলু সিদ্ধ করতে দিয়েছি। তো আমার ডাবরি সিদ্ধ প্রায় হয়ে গেছে, এই যে আমি চেক করে দেখেছি। তো এখন আমি সিদ্ধ করে রাখা আলুটা খোসা ছাড়িয়ে হাফ মেশ করে আমি ডাবরির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ডাবরিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে নামাইনি, চুলার মধ্যে রেখে আমি সিদ্ধ করে আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এটার মধ্যে এখন আমি রেডিমেড চটপটি মশলাটা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো, দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিব। তো এখানে আমি একটু সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি, এক্সট্রা কোনো লবণ দিইনি, বিট লবণ দিলে স্বাদটা একটু বেশি আসবে, এই জন্য দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি টক বানাবো, তেঁতুলের টক। আর এই তেঁতুলটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর ফিল্টারে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর আমার ডাবরি সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এটা হাঁড়ি থেকে নামিয়ে নেব। তো সব কিছু ভালোভাবে আমি রেডি করে নিয়েছি, এখন আমি বানাবো। এখন আমি টক পানি বানানোর জন্য এই টক পানির মধ্যে চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া, তারপরে এখানে পরিমাণ মতো দিয়েছি বিট লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে রেডিমেড চটপটি মশলা, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 4 চা চামচের মতো চিনি। সবগুলো একসাথে এখন মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি চিলি ফ্লেক্সটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ ঝাল ঝাল খেতে ভালো লাগবে, আর টক সাথে মিষ্টি, তো এই জন্য আর কি না আমি ঝালটা একটু বেশি পরিমাণে দিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি চটপটি বানাবো, এই জন্য এই চটপটির মধ্যে হচ্ছে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজের কুচি, কাঁচামরিচের কুচি, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রেডিমেড চটপটি মশলা, আর দিয়ে দিয়েছি হচ্ছে বিট লবণ, চিলি ফ্লেক্স, আর ভাজা জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করা ডিম। তো দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। এই সবগুলো মেশানো হয়ে গেলে এটা আমি আবার ডেকোরেশনের জন্য উপরে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতার কুচি, দিব হচ্ছে আরও কাঁচামরিচের কুচি, তারপর এখানে আমি কয়েকটা ফুচকা দিব, ফুচকাগুলো ভেঙে ভেঙে দিব, তাহলে হয় কি এই চটপটিটা খাওয়ার সময় ক্রিস্পি ক্রিস্পি লাগবে, আর ক্রিস্পি ক্রিস্পি চটপটি খেতে ভালোই লাগবে। তো এই জন্য আমি কয়েকটা ফুচকা নিয়ে এভাবে ছোটো ছোটো করে ভেঙে উপরে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি টক পানি, এইভাবে উপরে উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে সিদ্ধ করা ডিম, গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি উপরে এইভাবে দিয়ে দিব সুন্দর ডেকোরেশনের জন্য। এর আগেও ডিম দিয়েছি যদিও বা, তবে সুন্দর লাগবে। এই তো ফাইনালি রেডি হয়ে গেছে নিজের বানানো চটপটি এবং ফুচকা। তো এখন আমি
নিজের বানানো চটপটি এবং ফুচকা খাবো এবং রিভিউ দেবো আপনাদেরকে। এখন আমি একটা ফুচকা বানিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। চটপটির থেকে আমার ফুচকাটা বেশি ভালো লাগে ফুচকা খেতে। আগে অনেক ফুচকা খেয়েছিলাম, তো এখন চটপটি থেকে ফুচকাটাই যেহেতু বেশি ভালো লাগে, তো আমি ফার্স্টে ফুচকা ট্রাই করি, দেখি কেমন হয়েছে। কি আর বলবো, এত মজা হয়েছে, এত অসাধারণ হয়েছে। একটা কথাই বলতে হয়, সেটা হচ্ছে দোকানে গিয়ে ফুচকা বা চটপটি কিনে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তো সেভাবে মজা হয়েছে। ফুচকা তো খেয়ে নিয়েছি, এখন আমি এই ইয়ামি ইয়ামি চটপটিটা খেয়ে নেব। খেতে অনেক প্রচুর প্রচুর মজা হয়েছে। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। টাটা, গুড বাই।